এক রোমাঞ্চকর যাত্রা। সেই সুদূর কমলাপুর থেকে রওনা দিয়ে চলে আসলাম বন্ধুরা নকশিখাতার ট্রেনে করে জাজিরা পয়েন্টে, যে জাজিরা পয়েন্টটি পরবর্তীতে পদ্মা রেল স্টেশন হিসাবে নামকরণ করা হয়েছে। আজকে চলে আসলাম সেই পদ্মা রেল স্টেশনে। পদ্মা সেতু পার হয়েছি, সত্যি অসাধারণ, কি না দেখতে, কতই যে আনন্দদায়ক লাগে। বন্ধুরা আপনারা দেখছেন আমরা সেই পদ্মা রেল স্টেশনে আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইসলাম মাহমুদ। বন্ধুরা আমরা আসছি পদ্মা রেল স্টেশনে। পদ্মা সেতুর পরে যে রেল স্টেশনটি সেটি হচ্ছে পদ্মা রেল স্টেশন। তো আমরা ঘুরে ফিরে আপনাদেরকে পদ্মা রেল স্টেশনের বিস্তারিত বলছি। জাজিরা রেলওয়ে স্টেশন বা পদ্মা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা অবস্থিত ঢাকা যশোর রেলপথের একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবস্থিত। বন্ধুরা এই স্টেশনেই দাঁড়িয়ে আছে নকশিখাতা এক্সপ্রেস ট্রেনটি, এটি যাবে খুলনার উদ্দেশ্যে। বর্তমানে এটি দাঁড়িয়ে আছে পদ্মা যেই রেল স্টেশন সেই রেল স্টেশনে। আমরা আপনাদেরকে রেলের যে ট্র্যাক সেই ট্র্যাকগুলো দেখাচ্ছি, লাইনগুলো দেখাচ্ছি, যেগুলো ব্রড গেজ লাইন হিসাবে পরিগণিত। এটি সোজা চলে গেছে যশোরের উদ্দেশ্যে। বন্ধুরা আপনারা দেখছেন সেই মনোরম রেল লাইন। জাজিরা রেলওয়ে স্টেশনটি পদ্মা নামে পরিবর্তিত হয়ে এখন পদ্মা রেলওয়ে স্টেশন। নকশিখাতা কমিউটার ট্রেনটি এখন ছাড়ার অপেক্ষায় আছে, দেখতে পাচ্ছেন। নকশিখাতা কমিউটার বা নকশিখাতা এক্সপ্রেস ট্রেনটি নাম্বার হচ্ছে 2526, বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি মেল ট্রেন। ট্রেনটি খুলনা থেকে ঢাকা যেতে যশোর জেলা, ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা জেলাকে যুক্ত করেছে। নকশিখাতা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা রেলপথে পদ্মা সেতু দিয়ে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রা বিরতি দেয়। বন্ধুরা এর সময়সূচি বলে দিচ্ছি। নকশিখাতা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছাড়ে রাত 11:30, ঢাকা কমলাপুর পৌঁছায় সকাল 10:10 এবং ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল 11:40 এবং খুলনা পৌঁছায় রাত 10:20। পদ্মার ওপারে দুটি জেলা পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর, এই দুটি জেলার জাজিরা এলাকাটি পড়েছে শরীয়তপুরে। সেই শরীয়তপুরের এই জাজিরা পয়েন্টটি বর্তমানে পদ্মা রেলওয়ে স্টেশন নামে পরিচিত। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙ্গা রেলপথটি ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরকে যুক্ত করেছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 7টি রেল স্টেশন স্থাপন করা হয়েছে। এগুলো হলো কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা বর্তমানে যেটি পদ্মা নামে পরিচিত, শিবচর ও ভাঙ্গা। একটি মনোরম এবং ব্র্যান্ড নিউ একটি স্টেশন হচ্ছে এই পদ্মা রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমরা সেই পদ্মা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আছি, দেখতে পাচ্ছেন একদম পরিপাটি, একদম নতুন ব্র্যান্ড নিউ একটি রেলওয়ে স্টেশন। আমরা এর বিশ্রামাগারটি দেখতে পাচ্ছি। বন্ধুরা এর ভিতরে প্রবেশ করছি, দেখে আসি এর বিশ্রামাগারটি কেমন। ভিতরে দেখতে পাচ্ছি খুবই পরিপাটি, এখানে বিশেষ করে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। ভিতরে বসার জন্য পর্যাপ্ত চেয়ার দেওয়া আছে। বন্ধুরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে এটি এখন পদ্মা যে রেল স্টেশন সেটি প্রদক্ষিণ করবে। বন্ধুরা এটি এখন চলে আসছে সেই পদ্মা রেলওয়ে স্টেশনে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার মধ্যে চলাচলকারী একটি ট্রেন। এই ট্রেনের আপ নাম্বার হচ্ছে 756 এবং ডাউন হচ্ছে 755। পদ্মা রেলওয়ে স্টেশন থেকে
এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় 12:58 ঢাকার উদ্দেশ্যে এবং পদ্মা স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় 3:57। এখানে চলাচলকারী যে দুটি ট্রেন, একটি হচ্ছে নকশিকাতা আরেকটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস, এই যে রেল স্টেশনটি, এই রেল স্টেশন মধ্যে বর্তমানে যাতায়াত করে। বন্ধুরা কেমন লাগলো? বন্ধুরা আমরা পদ্মা রেল স্টেশনটি ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এর খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।